সকাল সকাল একটা যেরকম ডিমের সেট অর্ডার করেছিলাম, ডিম রাখার যে কন্টেনারগুলো হয় না, অর্গানাইজারগুলো, ওগুলো ডিমের সেট বাবা, অর্গানাইজারগুলো অর্ডার করেছিলাম। দেখতে তো সেই কমন আগে ছোটোবেলায় যেমন দেখতাম ওই টাইপেরই, বিশেষ কিছু আমরই নয়, কোয়ালিটিটা শুধু দেখবার আছে, কারণ খুব সস্তাও নয় আবার বিশাল কিছু দামও নয়। দুটো মিলে দাম পড়েছে 90 টাকা। আজ আর কোনো ব্রেকফাস্ট করিনি, একবারে লাঞ্চ করে নেবো, লাঞ্চ তাড়াতাড়ি করে নেবো। কিছু ডাল, বাঁধাকপির তরকারি, আর ওখানে শাক কাটা হয়েছে, শাক ভাজা হবে, আর এদিকে চিকেন ম্যারিনেট করা হচ্ছে, চিকেন কষা হবে, ভাত তো হবেই। এই নিয়ে আজকে লাঞ্চ করে নেবো, আর তাড়াতাড়ি করবো। তবে একটু খিদে খিদে পাচ্ছে, একটু সময় তো লাগবেই। চলো ওখানে একটা জিনিস খাবো, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এটা আমার খুব প্রিয় খাবার, আমার মনে হয় বাঙালিদের প্রিয় খাবার। দেখো ওপেন করলি কন্টেনারটা, দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো কি। গোলাপজামুন, জানো খাবার না সত্যি টেস্ট কিন্তু মানুষের চেঞ্জ হয় সময়ের সাথে সাথে। ছোটোবেলায় আমি একদম মিষ্টি খেতে ভালোবাসতাম না, আর ভাবতে পারবে না বাঙালি যে আমি, এখন সেটা আমাকে দেখলে যে কেউ বলবে। মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, বেশিরভাগ মিষ্টি এখন আমার প্রিয়। কোনোটাতে একটু বেশি খেতে ভালোবাসি, কোনোটাতে একটু কম খাই। আর এটা দাঁড়াও কন্টেনারটা আগে একটু সরিয়ে দিই, ওটা খুব রিস্কি, ওটা যে কোনো মুহূর্তে না ওটা গোটাটা খুলে তারপরে কাভারটা দিতে হবে, ওর যে লিডটা আছে সেটা দিতে হবে। আচ্ছা ওটা পরেই করবো, মিষ্টিটা বার করে কেউ বসে থাকা যায় বলো? তবে ভাত খাবো জানো তো, ওই জন্য না মিষ্টি একটাই খাচ্ছি না, হলো আমি এরকম মিষ্টি এই ছোটো সাইজে দুটো খেয়ে নিই, আর খেয়ে তোমাদের টেস্টটা বলছি, নো ডাউট ভালো হবে। সত্যি খেতে ভালো, সত্যি দারুণ খেতে। তো চলো ব্যালকনিতে চলে এসেছি, ওখানে দেখো একটা কাঠবিড়ালি ছুটে এলো, দেখলে ওই দেখো সামনে, ওকে বিস্কুট ছুঁড়ে দিয়ে চুকচুক করে ডাকি, ও পুরো পোষমানা মতন হয়ে গেছে, চলে আসে এই কদিনের মধ্যেই। কাকগুলো এখন খেয়ে নিচ্ছে, বাট আমি ওকে আবার পরে একবার দিয়ে দেবো। আর এই দেখো জামাকাপড় মেলে দিয়েছি, কে চান করাও হয়ে গেছে আমাদের, সব জামাকাপড় মেলে টেলে দিয়ে ভাবলাম যে লাঞ্চটা মোটামুটি তৈরি হয়ে গেছে। হ্যাঁ স্যালাড ফ্যালাডগুলো কার স্যালাড কাটা হচ্ছে, ততক্ষণে আমি ভাবলাম বইয়ের র্যাকটা একটুখানি গুছিয়ে রাখি, হ্যাঁ কারণ এরকম করে একটু একটু করে না করলে না কাজ বাড়ির এগোতে পারবো না। আর কিন্তু কি জানো, এত বই এত জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে, শুধু ভাবছি যে কোথা থেকে শুরু করব আমরা, বিশ্বাস করবে না। তাও ভাবলাম না একটু করে নিই, একটুখানি করে নিই। ওদিকে মা মনে হচ্ছে খেতে ডাকছে, আর খেটে নিই আমরা, খেটে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে পরে হাজির হবো। আর খেয়েছি, খেয়ে একটু রেস্ট করেছি, রেস্ট করে দেখো এখন বইটা একটুখানি বইয়ের একটা গুছিয়েছিলাম, আর বেশি গোছাইনি, পরে আবার গোছাবো। আর এই দেখো কিচেন এসে গেছি, সেই কিচেন টপের নিচের যে জায়গাটা আগের দিন ভিডিওতে তোমাদের দেখালাম যে খুব নোংরা হয়েছিল, ওখানটা একদম সব জিনিসগুলো নামিয়েছি, নামিয়ে পরিষ্কার করে টোরে এই কয়েকটা জিনিসকে রেখেছি। তবে এখনও খুব ভালো পরিষ্কার হচ্ছে না, কেমন একটা যেন বালি কিচকিচে টাইপের, আনইভিন টাইপের ওখানটা। যাই হোক পরিষ্কার করতে করতে মুছতে মুছতেই পরিষ্কার হয়ে যাবে বলে মনে হয়, কারণ উপায় নেই, এখন একটু একটু এরকম করে করে না করলে না সব সব কাজ একসাথে করা যায় না। আর এই সমস্ত কাজে না হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না গো বাইরে, সম্ভব না। আমরা খোঁজ করেছিলাম, কেউ এরকম কাজ করতে আসতে চায় না। আর এই র্যাকটা দেখছো, এটা আমরা না সবজি রাখার জন্য কিনেছিলাম, এটা নতুন প্রায়, কিন্তু ওখানে এখন ওই মশলাপাতিগুলো ওইভাবে রেখেছি। আর এটা হচ্ছে দেখো থালা বাসন রাখার র্যাকটা, ও তো কিছু এখনও গোছানোই হয়নি। আর তা করতে করতে একটা বিপদ ঘটিয়েছি, গোলাপজামুনের যে টিনটা ওটার ওই ওপরের যে টিনের কাভারটা থাকে ওটাকে টেনে, বললাম না খুব রিস্কি, টেনে খুলতে গেছি, ব্যাস আঙুলটা রীতিমতন কেটে গেছে, গল গল করে রক্ত বেরোচ্ছে। আর এরকম রানিং ওয়াটারে হাতটা ওই জন্যে আঙুলটা নিয়ে ধুচ্ছি আগে, তোমরাও ওটাই করবে, কোনো জায়গায় কেটে গেলে রানিং ওয়াটারে ভালো করে ধুয়ে নেবে। তারপর একটা টিপস শেয়ার করছি তোমাদের সঙ্গে, যদি রক্ত পড়া না বন্ধ হয়, এরকম আমি চিনি ভালো ফোকাস করতে পারিনি হয়তো ক্যামেরাটা, আমি চিনি দিয়ে জায়গাটা চিপে ধরেছিলাম, রক্ত পড়াটা কিন্তু এবার আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, তো জায়গাটা দেখছো লাল হয়ে গেছে। আবার একটু রেস্ট করে কিছুক্ষণ, তারপরে ওই যে চার মুড়ি খাওয়া হলো একটুখানি। আর এদিকে এই র্যাকটা তোমাদের এই এই এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, শোকেসটা, এটা ভিতরটা পুরো সাদা, আমরা হোয়াইট কালার করিয়ে নিয়েছি এখানে এসে, এটা করিয়ে নিয়েছি, আর সামনে কাজগুলোও বদলে নিয়েছে, একদম নতুন হয়ে গেছে। এটা আমাদের অনেক পুরনো মডেলটা দেখেই বুঝতে পারছো, এত জায়গা ঘুরেছে আমাদের সাথে না, এই প্রথমবার কাঁচ ভেঙে, এর আগে কাঁচটা একটু ভেঙে দিয়েছিলো, আর এবারে পুরো। আর এই দেখো এখানে জায়গাগুলো পুরো তুলে দিয়েছে, সামনের ফ্রেম ট্রেমগুলো সব সেগুন কাঠের জানো, খুব মজবুত। তাই জিনিসটা ফেলতে মা মানে চেঞ্জ করতে আমাদের ইচ্ছা হচ্ছে না, যতদিন আমাদের সাথে থাকবে আমরা একে রাখবো। আর তা করতে করতে ওখানে দেখছিলাম যে কিচেনে রাত্রের খাবারের সব প্রিপারেশন হচ্ছে,
এই দেখো এখানে এখন রাত্রেবেলা ছানার তরকারি আর পটলের তরকারি হবে, দু রকম তরকারি করে ওটা কালকে সকালে একটু রেখে দেওয়া হবে, দিনের বেলা চিকেনটাও একটু রেখে দেওয়া হয়েছে, ওটা যে রাত্রে খাবো না, কালকে আমরা এরকম একটু একটু রান্না করেও রেখে দিচ্ছি কাজের সুবিধার জন্য। এই দেখো সারাদিন নাতে গুছিয়েই যাচ্ছি, এই দেখছো এগুলো, ওই যে শোকেসটা একটু মোছামুছি করলাম, করেছি, আর এই জিনিসগুলোকে, এই কাঁচের সেরামিকের জিনিসগুলো কিছু বার করা আছে, আরও কিছু প্যাকেটে রয়েছে, সেগুলো আর বা প্যাকেট থেকে বার করে নিয়ে ডিভানে ঢুকিয়ে দিয়েছি, আর এগুলো সব ওই শোকেসে রেখে দেবো, এগুলো মোটামুটি ইউজ করা হয় রেগুলার বেসিসে। আর চলো ওদিকে দেখে ওই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কি অবস্থা। আর দেখো ওদিকে ডিনার হয়েও গেছে, ছানার তরকারি, পাশেরটা পটলের তরকারি আর রুটি, এরকম ছোটো ছোটোই এখন ভিডিও দেবো, বেশি বড় করতে পারবো না। তো গুড নাইট, আমরা খেয়ে নিই, তোমরাও তাড়াতাড়ি খেয়ে নাও, আসছি পরের একটা ভালো বড়।